মতাদর্শ অনুশাসনের নামে বাম নেতা এবং যুবদের বলি দেওয়া হয়। বিজেপিতে যোগদান করে 30 বছর যে দলে ছিলেন সেই দলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শঙ্কর ঘোষ। কাজ করতে ভালোবাসি তবে কাজ করতে পারছিলাম না, ভয়ঙ্কর দ্বন্দ্বে সময় কাটছিল। সেই সময় বিজেপি নেতা রাজু বিস্ত হাত ধরেন, বিজেপিতে যোগদান করে এমন মন্তব্য করলেন শঙ্কর ঘোষ। তিনি জানান, আমি প্রথমে স্মরণ করব অভিজিৎকে, আমার বন্ধু ভাই, যার কথা আজকে এখানে আসবার পরে আমার মনে হয়েছিল ওকে একবার স্মরণ না করে আমি আমার কথা বলতে যাব। আমি খুব সাধারণ ছেলে, এতটাই সাধারণ ছেলে যে সবসময় কাজ করতে ভালোবাসতাম, একটা নীতি আদর্শের উপরে ভিত্তি করে 30 বছর ধরে কাজ করেছি, সেখানে আমার কোনো ধরনের আকাঙ্ক্ষা ছিল না। আমি যে নীতি আদর্শ নিয়ে কাজ করি, আমাকে যদি বলা হতো তোমার দায়িত্ব হচ্ছে পার্টি অফিস ঝাড়ু দাও আর মানুষের জন্য কাজ করো, নিজের যা আছে সেটা করো, আমি সেটাই করব। আমাদের ছোট থেকে অনেক কিছু আমরা শিখেছি, তার মধ্যে একটা জিনিস শিখেছি বুঝি, যে লড়াইটা হচ্ছে সমাজটাকে বদলানোর জন্য। ফলে অনেকেই এখানে অনেক কথা বলেছেন, নানা ধরনের বিষয় উঠে এসেছে। আমি গত 4 বছর ধরে যন্ত্রণায় ছিলাম, লাস্ট 2 মাস ধরে ভয়ঙ্কর যন্ত্রণায় ছিলাম। আই ওয়াজ হার্টেড বাই বাই ইন দ্য কোর অফ মাই হার্ট। তো আমি ভয়ঙ্কর ভাবে নিজের সাথে দ্বন্দ্বের মধ্যে ছিলাম, অ্যাট লাস্ট চিঠি দিই, আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে আমি মনে করি, এর আগের দিনে দেখেছেন যে আমার মধ্যে একটা আবেগ ছিল আমার সহকর্মীদের জন্য, আজকের দিনে আমি বলছি যে আমি যা করেছি আমি ঠিক করেছি। অ্যান্ড আই অ্যাম ইন আ মিশন টু বিল্ড আ নিউ শিলিগুড়ি অ্যাজ ওয়েল অ্যাজ নর্থ বেঙ্গল, অ্যাজ ওয়েল অ্যাজ আই এম ইন আ মিশন টু এক্সপোজ অ্যান আনএথিক্যাল নেক্সাস, এবং সেই জন্যই আজকে আমার ভারতীয় জনতা পার্টিতে আসা। প্রসঙ্গত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ কৈলাস বিজয়বর্গীয় ও রাজু বিস্তের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন দীর্ঘদিনের বামপন্থী নেতা শঙ্কর ঘোষ। রাজু বিস্ত জানান, শঙ্কর ঘোষ সাধারণ মানুষের কথা ভাবেন, এই ধরনের নেতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৈলাস বিজয়বর্গীয় জানান, আজ সকালে শঙ্কর ঘোষের সঙ্গে তার দেখা হয়, উনি সাধারণ মানুষ গরিব মানুষের জন্য কাজ করতে চান, দল তাকে অবশ্যই সেই সুযোগ করে দেবে। তবে বিধানসভা ভোটে শঙ্কর ঘোষকে প্রার্থী করা হচ্ছে কিনা সেই বিষয়ে পরিষ্কার করে এদিন কিছু জানানো হয়নি। Wallpapers done. এখন fans. Fans stylish আর high-tech হওয়া উচিত। Fans জোরে চলুক কিন্তু মিটার নয়। Surya fans দরকার আপনার। Surya fans. Stylish, dust-free আর high-tech. হাওয়া চললো সূর্যার।